बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफी अल मुजनबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल्लिल आलमीन। उपस्थित बस्तुर ऊर्ध्वे मानव सत्तार प्रवक्ता विश्व शून्य आंदोलन प्रतिष्ठाता और विश्व इंसानियत विप्लवर प्रवर्तक सैयद आल्लामा इमाम हायात आलाही रहमा उनार चरणे सशब्द सालाम। उपस्थित विश्व शून्य आंदोलन और विश्व इंसानियत विप्लवर केंद्रीय नेतृबृंद विभिन्न जायगा थेके आगत मुरब्बियान भाई बोनेरा मेहमानबृंद सबार प्रति आमार सालाम आसलामु आलाइकुम वा रहमतुल्लाहि वा बरकातुहु। आज के आमरा एखाने समबेत होयेछि बातिर शियाबाद प्रतिरोध दिवस कर्मसूची के वास्तवायन करार लक्ष्ये। शुधुमात्र आजकेर एई दिनटाके केंद्र करेई बा एकटा दिनके केंद्र करेई बातिर शियाबाद प्रतिरोध करा जाबे ना। আমাদের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় সচেষ্ট এবং সজাগ থাকতে হবে। যারা বিভিন্নভাবে বিশ্ব শূন্য আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের ভাই বোনদেরকে এবং নেতৃবৃন্দ বিশেষ করে মহামান্য প্রাণের ইমামকে শিয়া তহমত দিয়ে দিনের পর দিন আসছে, তাদের কাছে আমাদের কোনো কিছু স্পষ্ট করা নাই। আমরা হকের পথে আছি, এজন্য আমরা শিয়া প্রতিরোধ দিবস উদযাপন করছি বা কর্মসূচি হিসেবে আমরা ফিল্ডে আছি। কারণ হক চিরন্তন, সত্য চিরন্তন, সব সময় চিরন্তন, সেটা এক এবং অভিন্ন ধারা, সেটা কেউ মানুক আর না মানুক। আমরা ভুলে গিয়েছিলাম, আমাদেরকে বিভিন্ন পরিস্থিতি ভুলে দিয়ে হয়েছিল আমাদের কলেমার পূর্ণাঙ্গ ধারা কি, আমাদের সত্যের হকের ধারা কি। সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমার মাধ্যমে আমরা সেই জায়গা থেকে উদ্ধার হয়েছি। আমরা সেই উদ্ধারকর্মী যারা অন্যদেরকে উদ্ধার করব। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ইসলাম যে পূর্ণাঙ্গ, আমার উপস্থিতিতে তার আরেকটা বাস্তব রূপ। কারণ ইসলাম পূর্ণাঙ্গ মানেই হচ্ছে ভাই বোন একত্রিত মানবিক দায়িত্ব পালন করবে, ইমানি দায়িত্ব পালন করবে। সেখানে নারী হিসাবে নয়, বোন হিসাবে নয়, শুধুমাত্র একজন মানুষ হিসাবে মানবিক দায়িত্ব পালন করে যাবে, একজন ইমানদার হিসাবে তার ইমানি দায়িত্ব পালন করে যাবে। তাই আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, যারা বিভিন্ন অনলাইনে দেখছেন, তাদের সবাইকে একটা কথাই বলবো যে যারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মা বোনদেরকে কারারুদ্ধ করে দাস দাস হিসেবে বানিয়ে রেখেছে ইসলামের নামে, ইসলামের বেনামে বিভিন্ন কিছু দোহাই দিয়ে, অজুহাত দিয়ে, শুধুমাত্র সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা বিশ্ব শূন্য আন্দোলনের মাধ্যমে এবং বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে সুস্পষ্ট করে দিয়েছেন মা বোনের অবস্থান ইসলামের দৃষ্টিতে এবং মানবিক দৃষ্টিতে কতটা মহান। আমরা যদি আমাদের ইসলামের ইতিহাস দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রাণীদিক প্রাণবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সবচেয়ে বড় সহযোগী সহযোদ্ধা ছিলেন আমাদের মা। তাই যিনি প্রথম শহীদ হয়েছেন তিনিও আমাদের মা। অর্থাৎ আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সেটারই আলোকধারা, সেটারই পথ চলার আজকের এই পথ। কারণ আমাদের আমরা মা বোনরা কিভাবে চলবো সেটা আগে থেকেই নির্ধারিত। তাই মা হিসাবে নয়, বোন হিসাবে নয়, ভাই হিসাবে নয়, সবাই একসাথে একত্রিত হয়ে মানবিক দায়িত্ব পালন করব বিশ্ব ইনসানিয়ত বিপ্লবকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, প্রত্যেকটা মানুষের অধিকার স্বাধীনতা, প্রত্যেকটা মানুষের নিরাপত্তা বাস্তবায়নের লক্ষ্যে, খেলাফত ইনসানিয়তকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মহামান্য ইমাম প্রাণের ইমাম আমাদেরকে যে দিশা দর্শন দিয়ে গিয়েছেন, যেটা আমাদের ইসলামের চিরন্তন শাশ্বত জীবন ব্যবস্থা ছিল, সেটাকে সামনে রেখে আমরা প্রত্যেকটা ভাই বোন একসাথে একত্রিত হয়ে সামনের দিনগুলোকে এগিয়ে নিয়ে যাব এবং বিশ্ব শূন্য আন্দোলনকে প্রত্যেকটা জায়গায় জায়গায় পৌঁছে দিব, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।